নতুন করে নিয়োগের বিরোধিতা করে গোডাউনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা, যার জেরে বন্ধ থাকলো এফসিআই গোডাউনের লোডিং আনলোডিং। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কচুয়া মোড় এলাকায়। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকলো এফসিআই গোডাউনের লোডিং আনলোডিং এর কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির পুলিশ। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কচুয়া মোড় এলাকায় এফসিআই এর একটি গোডাউন রয়েছে। সেখানেই ঠিকাদারের অধীনে প্রায় 92 জন শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, বর্তমানে যে শ্রমিকেরা কাজ করছেন তারা ঠিকমতো কাজ পাচ্ছেন না, তার উপরে নতুন করে আরও 32 জন শ্রমিককে কাজে নেওয়া হয়েছে, এর ফলে কাজ পাওয়ার পরিমাণ আরও কমে যাবে। আর তার বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল থেকে গোডাউনের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অন্য শ্রমিকেরা। তাদের দাবি, নতুন করে কোনো শ্রমিককে আর কাজে নিয়োগ করা যাবে না। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। তারা ঠিকাদার এবং শ্রমিক দুপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। শ্রমিকদের এই বিক্ষোভের ফলে এদিন সকাল থেকেই এফসিআই গোডাউনে লোডিং আনলোডিং এর কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে এক শ্রমিক জানান, এখানে আমরা 92 জন লেবার কাজ করি এবং এ দিয়ে আমাদের রুটি রুজি চলে, কিন্তু যেভাবে কন্ট্রাক্টর সাহেব আমাদেরকে কাজ দেয় সে কাজে আমাদের পেটের ভাত সেরকম হয় না। তার উপরে কন্ট্রাক্টর প্রতি বছর এরকম করে 2 বছর অন্তর অন্তর এরকম করে মানে বিভিন্ন সমস্যা মাঝখানে আমাদের ফেলে, এবারও সেই সেটাই করেছে উনি। এরপরেও আরও কিছু লোক ঢোকানোর ব্যবস্থা করছেন বা করছে, এই মতো অবস্থা মাঝখানে। আমরা চাইছি যে যাতে আমাদের করে পেটের ভাত হয় না, তাতে করে আরও যদি লোক নেয় তাহলে আমাদের পরিস্থিতি কী হবে। উনি লোক নিয়ে 32 তারা ভিতরে আছে, আমরা কাজ করা শুরু করিনি, ভিতরে আছে। দেখুন, আমাদের এখানে কাজ আমরা 92 জন কাজ করি, সেই কাজ কন্ট্রাক্টর ওই মাসে 10,000 9,000 7,000 এই মাসে 7,000 টাকা মতন কাজের। আমরা যখন কাজ কম বেশি সমস্ত কাজ তুলে দিই, কোনো অভিযোগ থাকে না। আজকে হঠাৎ করে 30-32 জন নতুন লিভার এনে বলছে কাজ করবে, ওর জন্য আমাদের এখানে বিক্ষোভ। আমরা এসছি ওই যখন টাইম দেয় 9:30 থেকে 9:30-10 থেকে আমরা এখানে বিক্ষোভে বসেছি, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ। আমরা চাই কোনো লিভার যাতে না ঢোকে, আমাদের পেটের ভাতটা ডাল রুটি যেভাবে হয় সেভাবে যেন হয়। আমরা এটি ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।